ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ওনার এক পরিচিত ভাই, ওনার সন্তান ছোটবেলায় নামাজ পড়ত, কিন্তু বড় হওয়ার পরে সে নামাজ পড়তে অবহেলা করে এবং তাকে তার মা বাবা নামাজ পড়তে বললেও সে নামাজ পড়ে না। এখন ওই মা বাবার কি করণীয়? প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ধর্মে যে পাঁচটি রকম বানিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় রকম হলো এই সালাত, এই নামাজ। এবং এই নামাজের বিষয়ে অনেক শক্ত হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস আমি আপনার সামনে পাঠ করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে চুক্তি আমাদের ও তাদের, অর্থাৎ কাফের ও মুনাফিকদের মধ্যে যে চুক্তিটি আমাদের ও তাদের মধ্যে বিদ্যমান, তা হচ্ছে নামাজ পড়া। অতঃপর যে নামাজ ত্যাগ করবে সে নিশ্চয়ই কাফের হয়ে যাবে। খুবই বিপজ্জনক একটি হাদিস। এবং আমরা যারা নাকি যাদের আন্ডারে যারা নাকি আছে, আমাদের অধীনে যারা আছে, এটা আমাদের অনেক বড় একটা আমানত, আমাদের দায়িত্ব যেন আমরা ওদেরকে এই নামাজ পড়তে তাদেরকে আমরা সাহায্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, বলতেছেন যে, কুল্লুকুম রাইন ফামাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ দায়িত্ব নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা কতটুকু এই দায়িত্ব আদায় করেছি। সুতরাং ভাইরা, এই নামাজের বিষয়ে আমরা আমাদের সন্তানদেরকে কখন আদেশ দিব, এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশর সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছে একটি হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে সালাতের জন্য, তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন এই নামাজ আদায় না করলে এজন্য তাদেরকে তোমরা মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন, যে আমরা আমাদের সন্তানদেরকে যখন ছোট থাকে 7 বছর থেকে তাদেরকে নামাজের আদেশ দিব, 10 বছর হবে তাদেরকে মারবো যদি নামাজটা আদায় না করে। কিন্তু যদি কোনো একজন সন্তান, কোনো একজন সন্তান সে বড় ছোট থাকতে নামাজ পড়তো কিন্তু বড় হয়ে নামাজ ছেড়ে দিয়েছে, এই ধরনের আসলে কম হয়ে থাকে। বেশিরভাগই দেখা যায় সমাজে যেই সব সন্তানদেরকে বাপ মারা ছোটবেলায় নামাজের জন্য তাদেরকে এভাবে তারবিয়ে দিয়েছে, তারা বড় হয়েও নামাজ পড়ে। যেভাবে নাকি মনে রাখবেন যে ছোট গাছ, গাছ যখন ছোট থাকে ওই গাছটিকে নাড়াতে সহজ, গাছ বড় হয়ে গেলে তখন নাড়ানো কষ্ট হয়ে যায়। তো যেই সব সন্তানদেরকে মা বাবা ছোটবেলায় তাদেরকে নামাজের জন্য তারবিয়ে দিয়েছে, নামাজ শিখিয়েছে, তারা বড় হয়ে ঠিকই দেখা যায় নামাজি হয়ে যায়। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু কিছু পাওয়া যায় যাদেরকে নাকি তারা ছোটবেলা যদিও নামাজ পড়তো, বড় হয়ে নামাজে অবহেলা। তো মা বাবার কি করণীয়? মনে রাখবেন, মা বাবা এই সন্তানের জন্য তারা প্রথমেই আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেদায়েত করে, হেদায়েত দেয়,
বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহাজ্জুদের সময় কান্না করে করে আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দাও, আল্লাহকে বলুন। এই দোয়ার পাশাপাশি তাকে নসিহত করুন, নসিহত করতে কোনো নসিহত বন্ধ করবেন না, এই মনে করবেন না যে সে হেদায়েত হবে না, না, দোয়া করুন, এর পাশাপাশি তাকে নসিহত করুন, আল্লাহর ভয় দেখান, আপনি নসিহত করুন, বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে দিয়ে তাকে নসিহত করুন, কোনো শেখকে দিয়ে, কোনো দাঈকে দিয়ে তাকে নসিহত করুন, নসিহত করা থেকে নসিহত করা বন্ধ করবেন না। এর পাশাপাশি তার জন্য যদি তাকে কোনো খারাপ বন্ধু থাকে, খারাপ বন্ধু থেকে দূরে রাখুন, এবং তার জন্য ভালো বন্ধু সাথে যেন সে উঠা বসা করে, এরকম ভালো বন্ধু যার সাথে তার জন্য আপনারা জোগাড় করুন, কারণ বন্ধুর কথা খুব বেশি মানুষ আসর হয় বন্ধুর কথাতে। এবং ঘরে যদি এভাবে কোনো খারাপ চ্যানেল থাকে, টিভি এই খারাপ চ্যানেল ঘর থেকে আপনারা দূর করুন, এবং এমন জিনিস রাখুন যে ঘরে যে সন্তানকে সাহায্য করবে আবাদত করার জন্য। তো মোটামুটি এসব যদি করার পর যদি তাও যদি সন্তান দেখা যায় নামাজ পড়ে না, তখন তাকে কিছু শাস্তি, যেসব শাস্তি তার দেখা যায় যে তার আসর হয়, এইসব শাস্তি তাকে যেসব টাকা পয়সা দেওয়া হয় তার হাত খরচের জন্য, ওই টাকা পয়সা না দেওয়া, এবং বর্তমানে যে ইন্টারনেট লাইন দেওয়া হয় ইন্টারনেট লাইন থেকে তাকে বঞ্চিত করা, এবং তার সাথে কথা না বলে থাকা, এভাবে যেইসব নাকি দেখা যাবে যে যেই শাস্তিটা তার সে তার কাজ হবে এই ধরনের শাস্তি তাকে দেওয়া। তো মোটামুটি শাস্তির পাশাপাশি আপনারা আমি যেই বিন বলতেছি আপনারা দোয়া করবেন, বেশি বেশি দোয়া করুন, কারণ হাদিসে আসছে যে মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল, আল্লাহ কবুল করে, সেজন্য নিরাশা হবেন না, দোয়া করতে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার সন্তানদেরকে হেদায়েত দিবেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।